পৃথিবীর সবথেকে ধনী দুই দেশের নেতারা যখন দক্ষিণ আমেরিকার বিউনোস আইরেসে ট্রেড ওয়ারের ডিনারের জন্য একত্রিত হলো, তারা নিজের সম্পর্ককে উন্নত করার চেষ্টা করে। আমেরিকা $200 বিলিয়ন চায়নার দ্রব্যের কর 10-25% পর্যন্ত বাড়াতে 90 দিনের দেরি করবে। ঠিক ওই দিন 1 ডিসেম্বর উত্তর আমেরিকার দেশ ক্যানাডাতে ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে এক ঘটনা শুরু হতে যাচ্ছিল, যা ওই দুই দেশের ভেতর আবার নতুন করে ঝামেলা শুরু করে। হংকং থেকে আসা যাত্রীরা যারা মেক্সিকো যাবেন তাদের জানানো হচ্ছে কানেক্টিং ফ্লাইট ধরার জন্য গেট নাম্বার 81 যেতে হবে। ওনাদের মধ্যে 46 বছর বয়সী ওয়াংজাও মেং ছিলেন, চায়না কোম্পানি হুয়াবি টেকনোলজিসের CFO আর প্রতিষ্ঠাতা রেন জেংফেই আর জুন মেং এর কন্যা। আশ্চর্যের বিষয় এই যে ওয়াংজাও মেং তার 16 বছর বয়স থেকেই বাবার বদলে মায়ের পদবি ব্যবহার শুরু করেন। উনি যখন কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যাচ্ছিলেন, কানাডিয়ান অথরিটিস আমেরিকার প্রভাবে বাধ্য হয়ে মিস ওয়াংজাও মেং আপনাকে গ্রেফতার করা হলো। যদি মেঙ্গের বিরুদ্ধে আরোপ করা চার্জগুলি সত্যি হয় তাহলে মেঙ্গের আমেরিকার আইনের অনুযায়ী 30 বছর পর্যন্ত জেল হতে পারে। ক্যানাডা সরকার এখন মামলাতে জজকে এটাই বোঝানোর চেষ্টা করবে যে ওনাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হোক। ওয়াংজাও মেং, যিনি সাবরিনা মেং আর ক্যাথি মেং নামেও পরিচিত, উনি জানতেন ওনার নামে 2018 সালের অগস্ট মাস থেকেই ওয়ারেন্ট আছে। এপ্রিল 2017-তে হুয়াওয়ে এর বিরুদ্ধে অপরাধমূলক ইনভেস্টিগেশন চলছে এটা জানতে পেরে আমি আমেরিকাতে যাতায়াত করা বন্ধ করে দিই, যদিও এর জন্য আমি আমার ছেলের সাথে দেখা করতে পারি না, ও বস্টনে থাকে। উনি এটা বুঝতে পারেননি যে ওনাকে ক্যানাডাতে গ্রেফতার করা হবে, কারণ প্রথমত ক্যানাডা অন্য দেশ আর দ্বিতীয়ত উনি ওখানকার নাগরিক ছিলেন 2009 পর্যন্ত। মেঙ্গের বিরুদ্ধে চার্জশিটগুলো 5 দিন বাদে আনা হয় ওনার জামিনের শুনানির দিন। মিস মেং স্কাইকম নামে একটা ভুয়ো কোম্পানি চালাতেন হংকংয়ে, যার মাধ্যমে আমেরিকায় তৈরি পণ্য ইরানে পাঠানো হতো, যা কিনা আমেরিকার আইন বিরুদ্ধ। প্রসিকিউটরের মতে মেং আমেরিকান ব্যাংকে মিথ্যে বলেছিল 2013 সালে হুয়াওয়ে এর মাধ্যমে ব্যবসা চালিয়ে যেতে। চায়না আর হংকং এর আইনের বিরুদ্ধে মেঙ্গের কাছে একাধিক পাসপোর্ট ছিল, 4টে চীনের 3টে হংকং এর। এগুলো সে ব্যবহার করত USA প্রবেশের জন্য 33 বার বিভিন্ন আলাদা আলাদা কারণে 2014-2017 পর্যন্ত। হুয়াওয়ে বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলছিল, আমেরিকান পণ্য কিউবা, ইরান, সুদান, সিরিয়া আর নর্থ আর সাউথ কোরিয়াতে বিক্রি করার জন্য। এই খবরটা আমেরিকা হুয়াওয়ে চায়না প্রতিদ্বন্দ্বী ZTE কর্পের কাছ থেকে জানতে পারে, যখন তাদের বিরুদ্ধেও এই এক কারণে আমেরিকা শাস্তি ঘোষণা করে। ZTE একটা আলাদা কোম্পানি প্রতিষ্ঠা করে, যা শুধুই বাইরে থেকে আলাদা মনে হতো কিন্তু ভিতর থেকে পুরোই ফালা, যা ইরান আর উত্তর কোরিয়ার মতন দেশে আমেরিকার পণ্য রপ্তানি করে। ডকুমেন্টে পাওয়া নমুনা থেকে জানা যায় হুয়াওয়ে এর প্রতিদ্বন্দ্বী কোম্পানি S7 নামের একটা কোম্পানির মাধ্যমে এই একই ব্যবসা করছে। হুয়াওয়ে এর 1987 সালে প্রতিষ্ঠিত হয় শেনজেনে, বর্তমানে চীনের বৃহত্তম কোম্পানি, আর এরা $13 বিলিয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে, যা কিনা অ্যাপেলের প্রায় 5 গুণ। আর এই কারণে এরা 5G টেকনোলজিতে সবার আগে এগিয়ে গেছে। 5G টেকনোলজি আগামী সময়ের IoT বা ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে তৈরি হবে, যা সব জিনিসকে একে অন্যের সাথে জুড়বে, যেমন বিনা চালকের গাড়ি আপনার গ্যারেজের দরজা থেকে, অথবা কৃষকের কাছ থেকে সোজা আপনার ফ্রিজে। 2017-18 সালে হুয়াওয়ে সুইডেনের এরিকসন AB আর ফিনল্যান্ডের নোকিয়াকে পিছনে ফেলে পৃথিবীর সব থেকে বড় টেলিকম নেটওয়ার্ক ইকুইপমেন্ট সাপ্লায়ার হয়ে যায়, যার বার্ষিক রাজস্ব $108 বিলিয়ন আর লাভ প্রায় $9 বিলিয়ন। 2018 সালে হুয়াওয়ে বিশ্ববাজারের 15% নিজেদের দখলে এনে ফেলে, অ্যাপলকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা স্যামসাং এর পরেই। কিন্তু মিডিয়াশাই রেন জেংফেই বহুদিন ধরেই কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, আর চীন সরকার ওনাকে আর্থিকভাবে সহায়তা করত। আমেরিকা আর অন্যান্য দেশগুলি বেশ চিন্তিত, কারণ
তারা ভাবছে হয়তো হুয়াওয়ে চীন সরকারের হয়ে চোরের কাজ করতে পারে, বিশেষত নতুন আইন পাস হওয়ার পর। সরকারের অনুরোধে যে কোনো চীন কোম্পানি তার দেশের জন্য কাজ করতে বাধ্য থাকবে। এমনকি যে দেশগুলো ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করেছিল তারাও এখন ভয়ে তাদের দেশে হুয়াওয়েকে 5G টেকনোলজি প্রদান করা থেকে দূরে রাখতে আমেরিকার প্রতিনিধিদের নকল করছে, যখন কিনা জাপানের সরকারি কর্মচারীদের কোনো হুয়াওয়ে ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নিউজিল্যান্ড, ব্রিটিশ টেলিকম অফ ব্রিটেন, অরেঞ্জ অফ ফ্রান্স আর ক্যানাডা ওদের 5G ব্যান করে দেয়। যদিও হুয়াওয়ে 50টির মধ্যে 45টি সব থেকে বড় টেলিকম প্রোভাইডারদের কাছে সাপ্লাই করে আর বিধিনিষেধের তোয়াক্কা না করে 5G এর জন্য 2018 সালে 26টি কমার্শিয়াল কন্ট্র্যাক্ট সই করেছে। ভারতের সাথে তার চিরপ্রতিদ্বন্দ্বীর সম্পর্ক কখনো ভালো আবার কখনো খারাপ। 5G পরীক্ষার জন্য ভাগ নিতে ভারত হুয়াওয়ে আর ZTE-কে শুরুতে আমন্ত্রণ না করলেও পরে হুয়াওয়েকে, যে ভারতে 1999 থেকে আছে, ডেকে আনা হয়। যদিও আমেরিকার তুলনায় বড় মার্কেট হওয়া সত্ত্বেও প্রাইস সেন্সিটিভ ইন্ডিয়ান টেলিকম কোম্পানিগুলি চায়নার কোম্পানিকে বেশি পছন্দ করে ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায়, কারণ চায়না কোম্পানির পণ্য 15-25% সস্তায় পাওয়া যায়। ব্রিটেনের ইন্টেলিজেন্স এজেন্সি GCHQ হুয়াওয়ে এর সাথে কাজ করছিল এটা নিশ্চিত করতে যে ওনাদের চিপগুলো কোনো অবৈধ পার্টি হাইজ্যাক না করতে পারে। ব্রিটিশ ইন্টেলিজেন্সকে খুশি করতে আর বিশ্বের $11 বিলিয়ন 5G বাজারে প্রবেশের জন্য হুয়াওয়ে তাদের নিজেদের ব্যানবারি অক্সফোর্ডশের ল্যাবে প্রবেশ করতে অধিকার দেয়। আমরা $2 বিলিয়ন খরচ করব আর এটা লক্ষ্য রাখব যে GCHQ এর দাবিগুলো যাতে আমরা মেটাতে পারি ওদের আমাদের প্রোডাক্টের সম্বন্ধে নিশ্চিন্ত করতে। এর মধ্যে ফোর্বসের লিস্টে থাকা দ্বাদশ চীনি ধনী মহিলা একটা 55 পাতার এফিডেভিট ফাইল করেন আর তাতে এটা বলা হয় যে উনি ফ্লাইট রিস্ক নন। আমাকে চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া উচিত, আমি উচ্চ রক্তচাপের রোগী, আমি শক্ত খাবার হজম করতে পারি না আর আমি 2011 সালে থাইরয়েড ক্যান্সার থেকে সুস্থ হয়েছি। 3 দিনের শুনানির পর ব্রিটিশ কলম্বিয়ার জাস্টিস রায় দেন, $10 মিলিয়ন জামিন মঞ্জুর হয়। মেঙ্গে সমর্থন করতে আসে চায়না কানাডিয়ানরা, যা দেশের জনসংখ্যার 5% অর্থাৎ 18 মিলিয়ন। চায়না পর্যটকদের কাছে ক্যানাডা সব থেকে পছন্দের USA এর পরেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাকে আমেরিকা শুনানির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাকে কিছু নিয়ম পালন করতে হবে। পায়ে একটা ব্রেসলেট পরতে হবে, পাসপোর্ট জমা করে দিতে হবে, ভ্যাঙ্কুভার বা তার আশেপাশে থাকতে হবে। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত ভ্যাঙ্কুভারে তার 2 বাড়ির একটাতে বদ্ধ থাকতে হবে। চীন, যে এখনো পর্যন্ত বক্তব্য রাখছিল, ওনাকে শীঘ্রই ছেড়ে দিতে হবে নইলে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। প্রাক্তন কানাডিয়ান ডিপ্লোম্যাট মাইকেল কর্বিন, যিনি বেজিং এ উত্তর পূর্ব এশিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন, তাকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতার করা হয় কানাডিয়ান মাইকেল স্পেভরকে, যিনি উত্তর কোরিয়ার সাথে একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালান ড্যাংডং থেকে, আর মনে করা হচ্ছে উনি বহুবার কিম জং উন এর সাথে দেখা করেছেন। সিঙ্গাপুরে আমেরিকার কোম্পানির সুরক্ষার বৈঠকে ডিজনি, গুগল, ফেসবুক, পেপ্যাল সকলেই চীনের এই বিদ্রোহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। সিনিয়র কর্মীদের দ্বারা চীন ভ্রমণ সীমিত করা উচিত। তাহলে কি আমেরিকার এই গ্রেফতার হওয়াটা হুয়াওয়ে আর চীনের ভয় করেছিল, যাতে আমেরিকার পরবর্তীকালে তাদের প্রতিদ্বন্দ্বী চীনের দ্বারা 5G ব্যবসায়িক ক্ষতি না হয়? ট্রাম্প হয়তো ন্যাশনাল ইমার্জেন্সি আইনের ঘোষণা করতে পারে 2019 শুরুতে, যা কিনা হুয়াওয়ে বা ZTE-কে আমেরিকার বাজারে ব্যবসা করা থেকে ব্যান করে দেবে। দেশের ক্ষতি করতে পারে এমন ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে টেলিকম সামগ্রী কেনার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। আসলে গুপ্তচরদের বিরুদ্ধে লড়াই করা এই লড়াইয়ের বাইরের চেহারা, আসল লড়াই 21 শতাব্দীর টেকনোলজির বাজারে শীর্ষে থাকার জন্য। বিসবোর কবিতা, হুয়াওয়ে কোম্পানির শক্তি বেড়ে চলেছে, তাই কি আমেরিকা এত ভয় পেয়েছে? সবকিছু জেনে যাবে কমিউনিস্টরা, যা আছে গোপন, যা করতো আজ অব্দি ফেসবুক তা করবে চায়না এখন। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।